নমস্কার, আমি সার্থক রায় চৌধুরী। বর্তমান পরিস্থিতিতে যখন সারা দেশ, সারা রাজ্য, মানে সারা পৃথিবী এক অদ্ভুত পরিস্থিতির মধ্যে দিয়ে মানুষ তার জীবন অতিবাহিত করছে, যখন আমার দেশের একটা বৃহৎ অংশ তাদের জীবিকা, তাদের অর্জন, তাদের আশ্রয়, তাদের স্বজন হারিয়েছে, যখন দিনের পর দিন মানুষ কাঠ ফাটা রোদে পিছকলা রাস্তায় মাইলের পর মাইল হাঁটছেন বাড়ি ফেরার জন্য, ন্যূনতম খাদ্য পানীয় যাদের কাছে নেই, সেই তাদের পাশাপাশি আমি লকডাউনে কেমন আছি, এই প্রশ্নের উত্তর দিতে গেলে আমার লজ্জা হয়, হওয়াটাই স্বাভাবিক। কারণ আমি যে সমাজের স্তরে বিলং করি, আমি সামাজিক, আমার যা সামাজিক অবস্থান, আর্থসামাজিক অবস্থান, তাতে আমার কাছে পর্যাপ্ত খাদ্য, পর্যাপ্ত পানীয় জল, পর্যাপ্ত আশ্রয়, পর্যাপ্ত বিদ্যুৎ, পর্যাপ্ত সমবেদনা, পর্যাপ্ত যোগাযোগ, পর্যাপ্ত আমোদ প্রমোদ সব রয়েছে। তৎসত্ত্বেও আজ আমি কবিতা পড়তে এসেছি, কারণ সংস্কৃতি একমাত্র অস্ত্র এবং আমার কাছে কবিতা একমাত্র হাতিয়ার, যা দিয়ে হয়তো এই মুহূর্তে আমাদের সকলের মনের অবস্থা, আমাদের চারিপাশের যে ভয়াবহতা, তাকে কিছুটা হলেও অনুভব করা যায়, ভাবা যায়, বাকিদের ভাবানো যেতে পারে। ফলে আমি আমার এই অভিজ্ঞতার কথা বলছি, আমার কি বা অভিজ্ঞতার কথা বলবো, আমি গত দেড় মাস ধরে প্রতিদিনই একটি কারণে আমাকে রাস্তায় বেরোতে হয়েছে সকালে বিকেলে, ফলে আমি রাস্তার সত্য জানি, তার ভালো মন্দ দুদিকে আমি দেখেছি। আমি দেখেছি অসংখ্য মানুষ কিভাবে নিঃস্বার্থভাবে হত দরিদ্র মানুষের পাশে, রুজিহীনের পাশে, আশ্রয়হীনের পাশে এসে দাঁড়িয়েছেন। আবার এও দেখেছি কিভাবে হাত বাড়ানো হাত ভিক্ষুকের তাকে উপেক্ষা করে জানলার কাঁচ তুলে এসি চালিয়ে গাড়ির সংকট দিয়ে যাচ্ছে। আশা করি সব একদিন ঠিক হবে, আশা করি মানুষ মনে রাখবেন যে আমাদের এই যে আমির আবরণ সমাজের, অর্থনীতির, শিল্পের, এর সমস্ত কিছু সরে গেলে একটা দপদপে ঘা বেরিয়ে পড়ে, যেখানে একদল আমরা আর একদল আমরা নই। এই আমরা নই এর কথা আশা করি আগামী পৃথিবী আর বলবে না। আমি আমার কিছু কবিতা পড়ছি, যেগুলো মূলত আমার প্রথম বইয়ের কবিতা। আমি এই প্রথম কবিতার রেকর্ডিং পাঠাচ্ছি, ভিডিও রেকর্ডিং, এর আগে আমি কখনো করিনি, ফলে কিছু ভুল ত্রুটি হলে একটু মাফ করে দেবেন। আমার একটি প্রথম বই, আমার যে প্রথম বই একটি হয় সবার, আমারও একটি প্রথম বই, সেটি প্রকাশিত হয়েছিল 2000 সালে, তার নাম অন্ধকারের অনুবাদ, সেটি আর পাওয়া যায় না, আর নেই। তো সেখান থেকে আমি কয়েকটি কবিতা পড়ছি, আগামী দিনে যদি আবার সুযোগ হয় এরকম ভাবে পড়ে শোনানো, তাহলে পরবর্তী কবিতাগুলিও আমি আস্তে আস্তে পড়বো, তাতে বোধ হয় আপনার সঙ্গে আমার, আপনাদের সঙ্গে আমার, পাঠকের সঙ্গে কবির একটা পরিচিতি সূত্র তৈরি হয়, সেই জন্যই প্রথম দিকে লেখা থেকে পড়। প্রথম কবিতাটির নাম হরনাথ বা উদাহরণ, প্রথম কবিতার নাম উদাহরণ। হরনাথ কোনো মশাও মারেনি কোনোদিন, হরনাথ কিছু বুঝতে চায় না,
হরনাথ রোজ ছুটি দেয় সেই নিজেকেই, আর ঘুম পায়। হরনাথ কোনো আয়না বুঝে না। হরনাথ ভাবে পৃথিবী আসলে চ্যাপটা। হরনাথ কোনো বইও পড়েনি, তাই ধারে গেলে যদি পড়ে যাই ভেবে ভয় পায় আর চমকায়। হরনাথ ভাবে সকলেই আততায়। হরনাথ জানে মেঝে খুঁড়ে গেলে একদিন যে কোনো গর্ত পৌঁছবে কালো স্বর্গে। মুখ ঢাকা সাদা চাদর সরালে উত্তর, এখানে সে একা ঘুরতে এসেছে মর্গে। হরনাথ জানে জানার জন্য কিছু নেই, শেখার জন্য স্কুল বাড়ি ডাকে। সে শুধু একটু আলাদা থাকতে চায়, যেভাবে হেসেলে আঁশ গুটি রাখা। দ্বিতীয় কবিতা নাম স্মৃতি। টায়ারের ধুলো তুলে চলে গেল রঙিন ট্রেকার, রাঢ় বাংলার ধুলো আরেকটু উড়ে এসে জমে উঠল লতা পাতায় দোকানের চালে। মালিক আহ বলে সযত্নে সরিয়ে নিল তার রেডিও, আর হাসতে গিয়েও মেয়েটি নিচু করে রাখলো তার মুখ। স্বরের ডগায় ন্যাকড়া উড়িয়ে হই হই করে ওরা বেরিয়ে পড়ল শহরের দিকে। খালের পাথুরে ঢালে কারা যেন গড়িয়ে দিল ফাঁকা আর শব্দময় বোতল। কারা আরো নিখুঁত করে তুলতে চাইল ছবি, ফলে কথা হলো বুরুষ আর দেওয়ালের মধ্যে, চুন আর হাত জ্বালার ভেতর, ভুল আর সূক্ষ্মতার মুখোমুখি। এদিকে চাউমিন খাবে বলে ফুটপাতেই বসে পড়ল সুলেখা আর শীতল। হাঁ করা মাতব্বর তাকিয়ে থাকলো বিজ্ঞাপনের দিকে, দল বেঁধে মোশেরা নেমে পড়ল ডোবায়। থানায় অবরোধ করে দাঁড়িয়ে পড়ল পথ, ট্রেনে ট্রেনে চিৎকার করে উঠল খয়াটে ক্যানভাসার। মানুষ আর পৃথিবী, সূর্য আর কিরণ, মৃত্যু আর রজনীগন্ধা একে অপরের দিকে তাকিয়ে থাকল অপরম। তৃতীয় লেখা সুফি। পরনে কিচ্ছু নেই, চরণে ধুলোই বড় মিয়া, তওবা তওবা গোরো, ঘুরে দেখো আজব দুনিয়া। এই জলে যে মাছ ছাড়ে সেই জলে রেখেছে কুমির, এত যে স্নিগ্ধ স্নান জলে না রক্তে করো তুমি। মওলা যে নদী আঁকে সে নদীর নিচে তুমি কার, পায়ের চিহ্ন দেখে চমকে উঠেছ বারবার। সবাই ঘুমোলে দেখো শিশুরা ঠিকই জেগে যাবে, কাঁদে না কি যেন ভাবে, হেসে উঠে ওপরে তাকাবে। ওপরে মালিক থাকে, ওপরে আজব খেলা হয়, সে যেন চাঁদের আলো এ ঘরের মধ্যে মিলায়। তখনই তো রাত হয়, তখনই তো সুখ তারা ফোটে, মুগ্ধ করির পাশে স্তব্ধ শরীর জেগে ওঠে। এর পরের কবিতাটির নাম পাথরের ওপরে বসে ভাবছি। কবিতা একটি প্রতিরক্ষা যা বিপন্নতম মানুষের অস্ত্র হয়ে ওঠে। কবিতা একটি ক্যামুফ্লেজ যা উপদ্রুত রাস্তায় দেখিয়ে দেয় পরিত্যক্ত পালাবার পথ। কবিতা সেই হেলমেট যা গেরিলা বাহিনীর জন্য নির্মিত, অথচ যা পরে রাখাল বালকেরা বেরিয়ে পড়েছিল রাস্তায়। কবিতা সেই গান যা গাইবার জন্য গলার শিরা ফুলিয়ে আমরা ঝরিয়েছি থুতু আর নাল, যা গাওয়া যায়নি কখনো। কবিতা একটা লড়াই যা একাধারে প্রতিদ্বন্দ্বীহীন আর তুমুল শত্রুতার, যার শেষ দেখতে ছুটে গিয়েছিল ধূসর রঙের এক ঘোড়া। কবিতা একটি আবিষ্কার, অপরাধ, নিঃসঙ্গ কথা বলা লক্ষ বছরের। কবিতা একটা ড্রাগ, একজন মানুষকে যা ধীরে ধীরে শেষ করে দেয়।
আরেকটি কবিতাই পড়ছি। এই কবিতার নাম যক্ষ। সমস্ত গুলিয়ে দাও, সব সব কিছু নষ্ট করে দিয়ে মাথা খাচ্ছ খাও, কাল চোখ দুটো উপড়ে তুলে নিয়ে যদি পারো অন্ধ করো, পরশু মুখে অন্ধের গান ধরিয়ে দুহাত কেটে দরকার হলে অন্ন প্রদান বন্ধ করে ফেলে রেখো, প্রয়োজনে যাত্রা করে দাও, সর্বসুখ দাও প্রভু, অধমের সিনেমা বানাও। কোথায় বানাবে প্রভু, কোথায় বা দেখালে সঠিক মনোমতো ধনী পাব, মনোমিত ডায়ালেকটিক। কিছুই বুঝি না তবু বুঝতে যেটুকু পারি, দেখি নিরাকার শূন্যে ঘুরে বিজ্ঞাপন ছড়িয়েছে। এ কি বিজ্ঞাপন, মারিও না বিজ্ঞাপন, সর্বভূতে লীন, দক্ষিণে শশাগরা উত্তরে উপদ্রুত চীন, পূর্বে পড়ে মাতৃগর্ভ পশ্চিমে তো পিতৃ ঔরস, মধ্যিখানে স্তম্ভ যার মাথাময় ভস্য কলস, কলস ভাঙলে কুয়ো, জলে ভাসে জ্যাক আর জিল, কাঁপছে রেডিও যেন প্রতি আক্রমণে উঠছে ব্রাজিল। এসবই দেখছি, এসবই ভাবছি বারবার, পীতিবিদ্ধ লোভ, লোকচক্ষু লজ্জা হাহাকার। একটা কিছু করো ধোঁয়া, দগ্ধ করো সব পড়ে থাকা প্রাণ বাঁশি, করো দেখি কুমার সম্ভব, করো দেখি রক্তারক্তি, রক্ত মাথা হাবা মিসাইল, বাবুদের আয়না দেখে ঠিকে ঝির দাঁড়াবার স্টাইল। কিছু একটা করো প্রভু, মনোরেখা পড়ে নিয়ে কাল, এত বিক্রম বলে আমি তার ধূর্ত বেতাল। নিজেই বানাই স্মৃতি, নিজে নিজে নষ্ট করে যায়, নিজেরই চটির শব্দে নিজে ভয় চমকে পালায়।